বাংলা 1430 সালকে বরণ করে নিতে 21 মে সুইজারল্যান্ডের জেনেভায় বাংলা পাঠশালার উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মজয়ন্তীর সময়ের সাথে সঙ্গতি রেখে বর্ষবরণের এই অনুষ্ঠানটি সাজানো হয়। মাহবুবুর রহমান ও তাফরিয়া তাইবা তানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলা সুইস কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেসামুল হক। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে জেনেভা বাংলা পাঠশালার পরিচালক এবং অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজুল হক ফরাদের নেতৃত্বে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন সুনিষ্কা, মাদিহা, নিতু, রেইন, দিলারা, আফসানা, রোদেলা, পুলক, তান, ফারানা, আরিন, এহতেসামুল হক, রিসালাত রহমান ও শেগুপ্তা মোহাম্মদ। জেনেভা বাংলা পাঠশালার পরিচালকের নেতৃত্বে অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা, প্রশিক্ষণ ও যন্ত্রাণুর সঙ্গে ছিলেন আরিনুল হক ও ফারানা হক। অনুষ্ঠানটি উপভোগ করতে জেনেভায় বসবাসরত বাঙালিদের পাশাপাশি অন্য ভাষাভাষীরা উপস্থিত ছিলেন।